সারাটা রাত জেগে জেগে ইবাদত বন্দেগি করলেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার আমলনামায় যে সওয়াব দিবেন বান্দা যদি একটা গুণাবলী অর্জন করতে পারে কয়টা একটা গুণাবলী অর্জন করতে পারে আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবেন সেই গুণাবলীর নাম হলো হুসনুল খালক উত্তম চরিত্র شريك بالله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن إن المؤمن لا يدرك
كما قال عليه الصلاة والسلام شكر প্রশংসার মালিক আল্লাহ যে রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাদেরকে রমজানুল মুবারক মাসে দ্বিতীয় জুমার সালাত আদায় করতে আসার সুযোগ করে দিয়েছে সেই মহান মালিককে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ درود السلام نبي محمد رسول الله صلى الله عليه وسلم الأمور اللهم صل عليه اللهم بارك عليه رمضان المبارك مشر الصيام আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন আমরা যাতে তাকওয়া অর্জনকারী মুত্তাকি বান্দা হতে পারে এই জন্য একজন সিয়াম পালনকারী দিনে সিয়াম পালন করে আর রাতে কিয়ামুল লাইল তারাবি তাহাজ্জুদ নফল ইবাদত কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটায় এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জীবনের অতীত গুনাহসমূহ মাফ করে দেন নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিনের মধ্যে যদি দুইটা ক্যাপাসিটি দুইটা গুণাবলী থাকে তাহলে ওই মুমিনের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন সিয়াম পালন করার এবং সারা রাত জেগে জেগে ইবাদত করলেন যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করবেন বান্দা যদি একটা গুণাবলী অর্জন করতে পারে আল্লাহ সেই পরিমাণ সওয়াব তার বান্দার আমলনামায় দান করবেন একটা গুণ অর্জন করতে হবে কয়টা একটা সেই গুণটা কি আর একটা গুণ অর্জন করলে আমাদের লাভটা কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن لا يدرك بحسن خلقه درجة قائم الليل وصائم النهار الله كن بندا شرط دين ناكي نادي অনর্থক কথাবার্তা বলার থেকে বিরত থেকে সিয়াম পালন করলেন সারাটা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করলেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার আমলনামায় যে সওয়াব আল্লাহ দিবেন বান্দা যদি একটা গুণাবলী অর্জন করতে পারে কয়টা একটা গুণাবলী অর্জন করতে পারে আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবেন সেই গুণাবলীর নাম হলো হুসনুল খালক উত্তম চরিত্র কি চরিত্র তাহলে উত্তম চরিত্র দাম মান মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম সবাই বলেন বেশি পৃথিবীতে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব থেকে উত্তম চরিত্র বা উত্তম চরিত্রের অধিকারী একজন ব্যক্তির সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে সেই ব্যক্তির নাম কি জানা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবার মুখে বলতে হবে নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সন্দেহ আছে কোন সন্দেহ আছে প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে রেখেছেন ওয়া ইন্নাকা লাআলা সম্পর্কে নিজে সার্টিফিকেট দিয়ে দিলেন চরিত্র সম্পর্কে আমার হাবিব আমি রব্বুল আলামিন তোমাকে সর্বোত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছি কি চরিত্র দিয়ে সর্বোত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছেন কে কাকে পাঠিয়েছেন আর আমরা হলাম সেই নবীর উম্মত ঠিক না বেঁচে তাহলে সেই নবীর উম্মত হিসেবে যদি আমরা আমাদের চরিত্রটাকে উত্তম বানাইতে পারি আমাদের বিহেভা আমাদের আচার আচরণ যদি বেস্ট করতে পারি তাহলে আমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়ছে না কমছে সারাদিন যে আমরা সিয়াম পালন করছি কিছুটা না কিছুটা তো মনের মধ্যে অনুভূত হয় খাবার দাবারের ব্যাপার হয় কি হয় না খারাপ কথা বলতে পারবেন না খারাপ কিছু দেখতে পারবেন না খারাপ কিছু শুনতে পারবেন না রমজানে সিয়ামরত অবস্থায় বলাইয়া লা তুশরিক বিল্লাহ